মানুষের হাতের ছুরির আঘাতে সেও মানুষের মুখের কথার আঘাত অনেক বেশি ধারালো। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা তোমার তৈরি নয়। যদি গর্ব করতে হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ সেটা তোমার তৈরি। আপনার সাথে কারো প্রয়োজন পুরিয়ে গেলে দেখবেন সেই মানুষটার কথা বলার ধরনটাও পাল্টে যায়। গর্ব তো তখন হয় যখন কেউ বলে, তোমার বাবাকে আমি চিনি, উনি ভীষণ ভালো মানুষ। বয়স বাড়লে তুমি আরো বেশি শান্ত হয়ে যাবে, অযথা কারোর উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবে না। বয়স বাড়লে তোমার যাবতীয় সাওয়ার ইচ্ছেগুলো ধীরে ধীরে কমে আসবে, তখন নিজের শখগুলো নিজের টাকায় পূরণ করতেই বেশি খুশি হবে। তুমি বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে। বয়স বাড়লে তুমি সাধারণ খেটে খাওয়া মানুষকে বেশি করে সম্মান করবে। বয়স বাড়লে তোমার বন্ধুর সংখ্যা কমে যাবে, অযথা ভিড় তোমার একদম পছন্দ হবে না। যার সঙ্গ তোমায় ভালো মানুষ বানাবে তুমি তাকেই তোমার জীবনে জায়গা দেবে। পিছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে তুমি জীবন থেকে বাদ দিয়ে দেবে। তোমার ক্ষতি চাইলেও তুমি মানুষকে ক্ষমা করে দেবে। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে ছোট করে কারো ভালোবাসা পাওয়ার থেকে একা থাকা ভালো। যারা অপেক্ষা করে তারা বোকা নয়, তারা বিশ্বাসী। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনোদিন ছিল না। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে, আবার এও হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে। একটা সময় এসে প্রত্যেকটা মানুষ পাল্টে যায়, কেউ অবহেলায়, কেউ বাবা নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায়। পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি, শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের হার বাড়েনি, আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি, দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি, খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি, শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি, নেতার সংখ্যা বেড়েছে কিন্তু যোগ্য নেতা বাড়েনি। ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার কথা খরচ করার দরকার হয় না, কারণ যে বোঝার সে চোখের বাসায় বুঝে ফেলবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। সম্পর্কটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুদিক থেকেই থাকবে। কার ভেতর কি আছে আমরা কেউ জানি না, আর জানি না বলেই হয়তো পৃথিবীটা এতটা সুন্দর। মদের দোকান সুসজ্জিত, ক্লাসগুলোতে পড়ে আছে ঝাঁটা, মদই বোধ হয় সালাই দেশ, শিক্ষা বোধ হয় গলার কাঁটা। পোশাক হলো বাহিরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান। প্রীতে কিছুই পাওয়া যায় না শুধু মায়ের ভালোবাসা ছাড়া। জীবনে সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না, শুধু লাগে সততা, বিশ্বাস আর একটু ভালোবাসা। প্রিয় মা, তুমি ছাড়া কেউ বোঝে না কোনটা আমার রাগ আর কোনটা আমার অভিমান। যা সত্য নয়
তা কখনো মুখে এনো না, তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য মনে করবে। জোর করে হাসা যায়, কিন্তু জোর করে ভালো থাকা যায়। মধ্যবিত্তরা ঝামেলা মুক্ত হয় না, ঝামেলা যুক্ত হয়। হাজার চেষ্টা করেও একজন মানুষ সবার চোখে ভালো হয় না। পুরুষের চোখে নিজের বই সেরা সুন্দরী, আর কাপুরুষদের চোখে পরের বউ সুন্দরী। স্বার্থপরেরা ভালোই থাকে, কষ্ট তো পায় তারা যারা স্বার্থপরদের বিশ্বাস করে। জীবন বদলাতে সময় লাগে, কখনো কখনো সময় বদলাতে সারাটা জীবন লেগে যায়। বাস্তবতা কতটা কঠিন তখনই তুমি বুঝতে পারবে যখন খুব কাছের মানুষগুলো বিপদের সময় দূরে চলে যাবে। এজন্য অন্যের উপর ভরসা না করে নিজে আগে কিছু করার চেষ্টা করুন। কারো মনের জায়গা কেউ এমনি এমনি দেয় না, সেটা অর্জন করে নিতে হয়। সময় যাচ্ছে, বড় হচ্ছে, দায়িত্ব বাড়ছে, বন্ধুরাও হারিয়ে যাচ্ছে। কথা সবাই দেয়, কেউ কথা রাখে, কেউ ছেড়ে যায়। ভুল মানুষের প্রেমে পড়া মেয়েগুলি একসময় বাঁচতে শিখে যায় ঠিকই, তবে তারা হাসতে ভুলে যায়। ক্ষমা তাকেই কর যে অজান্তেই ভুল করে, তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর ভালোবাসা থাকে, সেটা সকলে বুঝতে পারে না। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। কাউকে তাড়িয়ে দেওয়ার আগে ভেবে নিও, সবাই কিন্তু ফিরে আসে না। মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে বামে সব দিকেই তাকায়, শুধু উপর দিকটাই ভুলে যায়। আপন করা যায় না তাকে যে পর হতে চায়, ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায়। মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি, এটাই বাস্তব। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা যায়, তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। মানুষ তো সবাই হয়, তবে মানসিকতা সমান নয়। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায়। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটা পথ হলো বন্ধুদের আড্ডা। দূর থেকে মানুষ সেনা সহজ, কিন্তু ভেতর থেকে মানুষ সেনা খুবই কঠিন। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, এর ভাগ কেউ নিতে চায় না। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয়, তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। ভুল মানুষগুলোই ঠিক শিক্ষাটা দিয়ে যায়। খুব পছন্দের কিছু সবসময় না পাওয়াই ভালো। শিক্ষা সবাই অর্জন করতে পারে, কিন্তু ভদ্রতা নয়। তিন ধরনের
বুদ্ধিমান মানুষ থেকে দূরত্ব বজায় রাখা উচিত। যে বেশি বোঝে, যে নিজেরটাই বোঝে, যে এক বললে আরেক বোঝে। সেতু আর দেওয়াল একই উপাদান থেকে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে। তোমার চেষ্টা আর প্রতিভা যতই প্রবল হোক না কেন, কিছু ক্ষেত্রে সফল হতে সময় লাগে। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসে করাটা আজও মানুষ ছাড়তে পারল না। নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে। সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে। নালার জল দুর্গন্ধ হয় কারণ সে থেমে থাকে। আমাদের জীবনটাও ঠিক ওই রকম, দিতে থাকলে মিষ্টি লাগবে, নিতে থাকলে লবণাক্ত লাগবে, আর থেমে থাকলে দরিদ্র লাগবে। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনোদিন খুঁজে পাব না। যে চায় সে পায় না, আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না, এটাই দুনিয়া। ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে। প্রেম জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো অপূর্ব স্বাদ, কিন্তু শালা কাঁটায় ভর্তি।